Camera stand by. Stand by. Camera roll. Rolling. Action. Sequence 2. Shot number 1. Take 2. 2018 সালের এক শরৎকালে কালবেলা চলচ্চিত্রের পুরো দল নিয়ে বিভিন্ন জনপদ ঘুরে ঘুরে চিত্র ধারণ করেছিলেন প্রয়াত নির্মাতা টুটুল। সেই শরৎকালে নির্মাতার সাথে ছিলেন তার সহধর্মিনী মোবাশ্বেরা খানম। সিনেমাটিতে উঠে এসেছে স্বাধীনতা যুদ্ধের সে সময়কার প্রেক্ষাপটের চিত্র। আগামী 10 ডিসেম্বর মুক্তি পাচ্ছে সিনেমাটি। মুক্তিযুদ্ধের দহনকালের ঘটনা নিয়ে নির্মিত চলচ্চিত্র কালবেলার চিত্র ধারণ করার শেষ পর্যায়ে এসে মারা যান বরেণ্য চলচ্চিত্র নির্মাতা সাইদুলানাম টুটুল। এটাই ছিল এই নির্মাতার শেষ কাজ। তার রেখে যাওয়া স্বপ্ন বাস্তবায়নের কারিগর হয়ে ওঠেন তার সহধর্মিনী। ছবিটার একবারে শুটিংয়ের শুরুর দিন থেকে, শুটিংয়ের প্রস্তুতি পর্বেও আমি ওর সাথে ছিলাম। এটা আমার এখন মাঝে মধ্যে মনে হয় যে আমাদের জীবনে আমরা যত যাই বলি না কেন, তারপরও মনে হয় জীবনটা অনেকটাই বোধ হয় ভাগ্য নির্ধারিত। যদিও আমি ওইভাবে ভাগ্য মানতে চাই না, ঘটনাগুলো অনেক ঘটে যেগুলোর ওপর আমাদের নিয়ন্ত্রণ থাকে না। তো এই যে শুরু থেকেই ছবিটার সাথে আমি জড়িয়ে গেলাম, সেটা কি এমনই কোনো ইশারা কোথাও ছিল যে এই ছবিটা আমাকেই শেষ করতে হবে, তাই জন্যে যে ও ছবিটার মাঝপথে চলে যাবে? আমি তো কখনো ভাবিনি সে কথা, ও ভাবেনি যখনও শুরু করেছে। তবে এইটা সত্যি যে ওর শরীরটা ভালো ছিল না বলে, ওর এটা একটা স্বপ্নের ছবি, ও খুব তাড়াহুড়ো করছিল, মনে হচ্ছিল যেন ওর সময় নেই, ওকে এক্ষুনি এটা শেষ করতে হবে। যাই হোক, সেই জন্যেই যখন ও শেষ বিদায়টা নিল, আমার মনে হলো যে এই দায়িত্ব আমাকেও দিয়ে যাবে বলেই প্রথম থেকে ওই কাজটায় আমাকে জড়িয়েছে। যুদ্ধকালীন সময়ের সাধারণ বাঙালিদের আশ্রয়ের সন্ধানে অনিশ্চিত যাত্রা, অবরুদ্ধ শহর, চারদিকে মৃত্যু আতঙ্ক, কর্মজীবীদের বিপন্নতা, বিহারি ও পাকিস্তানের নির্মম নৃশংসতার মাঝেও এক নারীর সঞ্চিতা হয়ে ওঠার গল্প কালবেলা। আমি এই সিনেমার কাজ করতে পেরে আমি মনে করছি যে এটা ইতিহাসের সাক্ষী হয়ে থাকা। আর আমরা এই সিনেমার কাজ শুরু করেছিলাম 2018 সালে, শেষের দিকে আমাদের কাজ শেষ হয়ে গিয়েছিল। প্রয়াত সাইদুলানাম টুটুল স্যারই শুটিং শেষ করে গিয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত স্যার কাজটি সম্পন্ন করে যেতে পারেননি। পোস্ট প্রোডাকশানের কাজটি স্যারের ওয়াইফ মোবাশ্বেরা খানম ভাবি সম্পন্ন করেছেন। স্যারের অবর্তমানে যখন ভাবি এই দায়িত্বটা নিলেন, আমাদের কাছে সেটা অনেক বেশি সহজ হয়ে গিয়েছিল, যেহেতু স্যার কী চিন্তা করবেন, কী বানাবেন ভাবি অনেকটাই সেটা বুঝতে পারতেন। আর দীর্ঘ প্রতীক্ষার পর আগামী 10 ডিসেম্বর আমাদের সিনেমাটি হলে মুক্তি পেতে যাচ্ছে। সেই অনুভূতিটা আসলে বলে প্রকাশ করার মতো না যে কতটা আনন্দের, আর যদি স্যার বেঁচে থাকতেন সেটা আরও অনেক বেশি আনন্দের হতো। 2017-18 অর্থ বছরে সরকারি অনুদান পায় কালবেলা। সিনেমাটির কাজ শেষ করার আগে 2018 সালের 18ই ডিসেম্বর নিভে যায় সিনেমার নির্মাতা টুটুলের জীবন প্রদীপ। মহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা।